নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 নভেম্বর 2022 শনিবার যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি জানাবো। তার সাথে সাথে আপনাদের যেটি আপনারা ডিম্যান্ড করেছেন নামের অক্ষর দিয়েও কিন্তু আমি আপনাদেরকে কিন্তু জানানো কিন্তু শুরু করেছি। অর্থাৎ এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনতে কিন্তু হবে। একটি কথা বারবার বলি, কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। দেখুন, যোগ রয়েছে আগামীকাল, সিদ্ধি যোগ রয়েছে। মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। রাহুকাল সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। ব্রহ্ম মুহূর্ত রয়েছে 11টা 9 মিনিট থেকে 12টা 56 মিনিট পর্যন্ত। আরেকটি অভিজিৎ মুহূর্ত রয়েছে 11টা 37 মিনিট থেকে 12টা 32 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে কিন্তু শুভ। আগামীকাল শনিবার শনি মহারাজের বিশেষ আশীর্বাদ যে রাশিগুলোর উপর পড়তে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, প্রথম কথা, আমি আপনাদেরকে রাশির নাম, শুভ সময়, টার্গেট নাম্বার তো আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি যারা রাশি জানেন না, তারাই কেবলমাত্র নামের অক্ষর দিয়ে যে আমি বলছি সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। অর্থাৎ যারা শুধু রাশি জানেন না তারা শুধু করবেন, আর যারা রাশি জানেন তারা রাশিকে কিন্তু ফলো করবেন। তো আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মানে এক কথায় সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর নাম আমি জানাবো। তার আগে একটি কথা বলি, দেখুন, প্রাপ্তির জন্য যে গ্রহগুলো মুখ্য কারক গ্রহ, রাহু, কেতু, শুক্র এবং শনি, এই গ্রহগুলো কিন্তু মুখ্য কারক গ্রহ। বছরটি কিন্তু যেটা আসছে 2023 কেতুর বছর, কেতুর কিন্তু প্রচুর প্রভাব কিন্তু এই বছর কিন্তু রয়েছে। তো আগামীকাল শনিবার আপনাদের ক্ষেত্রে কোন সময়গুলো ভালো আমি জানিয়ে দিলাম। এবং আমি বারবার বলছি, আপনাদের এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড। অর্থাৎ ভাগ্য ভাব, আপনার ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব, চারটি ভাব, চারটি গ্রহ এবং মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা দেখা কিন্তু একান্তই দরকার। আপনি ভিডিও দেখছেন, আপনি প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনার জীবনে খাটতেও পারে, আবার না খাটতেও পারে। এটা ম্যান টু ম্যান ডিফার কিন্তু করবে। একই রাশির লাখো কোটি মানুষ আছে, একই নামের লাখো কোটি মানুষ আছে, সবার ভাগ্য সমান নয়। এই জন্য আমি বারবার বলছি, আপনারা অবশ্যই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং আপনারা ধনভাবকে স্ট্রং করুন। তাতে কী হবে, আপনাদের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যে যে রাশিগুলো আগামীকাল মানে বড় ধরনের প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলো এবং নামের অক্ষরগুলোর নাম আমি জানাব। এবং আপনার জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই বিচার করুন। আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কোন সময় আছে, কোন বছর আছে, কোন কোন ইয়ারগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, বেশ কিছু গোপন পদ্ধতি আছে। এবং আপনারা যারা দেখছেন, আমি আবারও বলছি, নিজের পার্সোনাল জন্মছকে প্রাপ্তির যোগ আছে কি না,
যদি কেটে যায়, অনেকে ক্ষেত্রে দেরিতে থাকে, কারো তাড়াতাড়ি আছে, বুঝতেই পারেনি হয়তো কেটে, সেই যোগকে কিন্তু পুনরায় কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। আমি খুব দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি কথাটা। প্রাপ্তির জায়গাটা যদি দেখা যায়, সেটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্য। তো অনেকের ভাগ্যে থেকেও অনেকের হয় না, কেন হয় না, কোন জায়গাটাতে বাধা হচ্ছে, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে সূক্ষ্ম বিচার করে, চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু সমাধান কিন্তু করতে পারে। প্রথম যে নামের অক্ষরের কথা আমি বলবো, সে নাম হচ্ছে আপনার আগামীকাল, সেটি হচ্ছে এস। আপনাদের শুভ সময় 10:45 থেকে 12:02 পর্যন্ত। এসের পর যেটি আমি বলবো সেটি হচ্ছে পি। আপনাদের শুভ সময় 11:02 থেকে 12:36 পর্যন্ত। এর পর যে বলবো সেটি হচ্ছে এ। আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় 11:54 থেকে 1:22 পর্যন্ত। এর পর যেটির কথা আমি বলবো সেটি হচ্ছে এন। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং শুভ সময় সকাল 11:39 থেকে 12:22 পর্যন্ত। সর্বশেষ যে অক্ষরটি আমি বলবো সেটি হচ্ছে আপনার বিশেষভাবে সুপার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি হচ্ছে এম। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 11:30 থেকে শুরু করে 12:34 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। এরপর 5টি রাশির কথা, টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি আপনাদেরকে জানাবো। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির শুভ সময় 11:00 থেকে 12:04 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 9। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 11:44 থেকে শুরু করে 12:37 পর্যন্ত। 3 যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। শুভ সময় সকাল 11:21 থেকে শুরু করে 1:03 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকালের আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 11:36 থেকে শুরু করে 12:44 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার অতি সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 10:54 থেকে শুরু করে আপনার 12:36 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির আমি কথা বললাম, এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু গাঢ় সৃষ্টি কিন্তু হয়েছে। অবশ্যই যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং যারা কবজ নিতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারির সিস্টেম অলরেডি চালু হয়ে গেছে, নিজস্ব জন্মছক বিচার করে আপনারা
যে কোনো কবচ আপনারা কিন্তু পরিধান করুন, তাতে বিশেষ লাভ হবে। এবং সব কিছুরই যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে, কবচের ক্ষেত্রেও কিন্তু আপনার কোনটি লাগবে সেটা আগে জেনে নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।